বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মোকাররমের খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন, তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মোকাররমে মারামারির ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? ইন্নালিল্লাহ। নতুন সংবাদ, বাইতুল মোকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার। যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে, মসজিদের মর্যাদা নষ্ট করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন, তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার, কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া, যে যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস, কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না, এরকম জায়গায় জোর করে ইমামতি করা শরিয়াহ দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন, যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিহ বা নাখোশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে, খতিব করতে হবে, এটা একেবারেই ন্যাক্কারজনক। এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা, এরকম হওয়া উচিত না। মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত, সবাই। কোনো যুক্তিতে মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে, কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারে অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কী ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মোকাররম এরকম ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পদ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত, কোনো একটা দল অনুসারী আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না, এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদ এরকম হওয়া যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক অধ্যায় এটা। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক, এগুলো কোনোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ। আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন, এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত, যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না, আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। দাঁড়িয়ে পানি পান করা যাবে কি না, দাঁড়িয়ে পানি পান করা সেটা এই দৃষ্টিকোণ থেকে মাকরুহ বা অনুচিত, অনুত্তম কাজ, এর ফলে সরাসরি কেউ হারামে লিপ্ত হয়েছে সে কথা না বলা গেলেও তিনি একটা নাজায়েজ কাজ করেছেন, একটা গুনাহের কাজ করেছেন, গুনাহটা কবিরা গুনাহ না হলেও সেটা গুনাহ এবং এটি একজন ইমানদারের জন্য অনুচিত কাজ, দাঁড়িয়ে পানি পান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে ভদ্রে দুই এক সময় দাঁড়িয়ে পান করেছেন বলে যে সব বর্ণনা থেকে বোঝা যায়, সেগুলো শুধুমাত্র জরুরি মুহূর্তে বিশেষ প্রয়োজনে কখনো কেউ ঠেকে গেলে যদি দাঁড়িয়ে পান করেন সেটা জায়েজ আছে, এটা বোঝাবার জন্য। এটাই হলো
ওই সমস্ত হাদিসগুলো সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা এবং হাদিস বিশ্লেষক ওলামা ইকরামের মত। অতএব সাধারণ অবস্থাতে আমাদেরকে বসে পানি পান করতে হবে, দাঁড়িয়ে পানি পান করা এটা মাকরুহ বা অনুচিত। বিশেষ কোনো প্রয়োজন হলে হঠাৎ অগত্যা যদি মানুষ নিরুপায় হয়ে যায় তখন সে দাঁড়িয়ে পানি পান করতে পারে। সাধারণত এটা অভ্যাস হওয়া বা নিয়মিত এটা করা মোটেও উচিত নয়। এছাড়া স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, আমরা জানি দাঁড়িয়ে পানি পান করলে নানাবিধ অসুবিধা হতে পারে। অনেক সময় বড় পাত্রের মুখে ডাইরেক্ট পানি পান করা হয়, সেটাও হাদিস আলাদা করে নিষেধ। দেখা যায় যে অনেকে জগের মুখে পানি পান করা শুরু করে দেন, বড় বোতল ভারী বোতল সেটার মুখে পানি পান করা শুরু করেন। এগুলোর ফলে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে পানি অনেক বেশি পড়ে যায়, নাকে মুখে ঢুকে গলায় আটকে যাওয়ার ভয় আছে। দাঁড়িয়ে পানি পান করতে গেলেও এই আশঙ্কাটা, অর্থাৎ এ জাতীয় কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা জোরালোভাবে থাকে, প্রকটভাবে থাকে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে পানি পান করতেন। এক ব্যক্তি একবার এক দাঁড়িয়ে পানি পান করা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে কেউ যদি জানতো যে দাঁড়িয়ে পানি পান করার ভয়াবহতা কত বেশি, তাহলে সে দাঁড়িয়ে পানি পান করলে ওটা প্রয়োজনে গলায় হাত ঢুকিয়ে বের করে ফেলত। বিষয়টাকে খুবই গুরুতর এবং একজন মুসলমানের জন্য মোটেই অনুচিত, মোটেই উচিত নয়, সেটা বোঝাবার জন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য সাধারণত পারতপক্ষে দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। আমি একজন নিরাপত্তা প্রহরী, আমাকে ডে নাইট ডিউটি করতে হয়। এমত অবস্থায় রাত্রিকালীন ডিউটিতে আমার অনিচ্ছায় ঝিম বা ঘুম চলে আসলে হঠাৎ ঘুমিয়ে গেলে আমার ইনকামের কোনো হারামের ইনকাম হারাম হবে কি না? যেখানে ডিউটি করি সেখানে কোনো নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই সেক্ষেত্রে? দেখুন, যদি কেউ এরকম নৈশ প্রহরীর কাজ করেন, মানুষ হিসাবে কখনো ঝিমিয়ে পড়া বা হালকা একটু ঝিমুনি আসা এটা অস্বাভাবিক নয়। বিশেষ করে রাতের ডিউটির ক্ষেত্রে তো এটা খুবই স্বাভাবিক। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে তার ওই রাতের বা ওই সময়ের উপার্জন হারাম হবে বা এরকম বলা যাবে না। তবে অনেকেই আছেন যে এইরকম পরিস্থিতিতে তিনি ঠান্ডা মাথায় ঘুমান, নৈশ প্রহরের ডিউটি, তিনি সেখানে দেখা যায় যে আশেপাশে কোনো খাটে কোনো সোফায় কোনো জায়গায় খুব আরাম করে বেশ ঘুমান, ডিউটি করেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে। তো এরকম যদি হয় তাহলে তার জন্য সেটা হালাল হবে না, তার সে উপার্জন হালাল হবে না এবং সেটা তার জন্য জায়েজ হবে না। আপনি বসে ডিউটি করছেন, দাঁড়িয়ে ডিউটি করছেন, এর মধ্যে কখনো তন্দ্রা চলে আসছে, কখনো আপনার ঘুমের ভাব চলে আসছে, তো এটার কারণে ইনশাআল্লাহ এটা নাজায়েজ হবে না, আপনার উপার্জনটা হারাম হবে না। কারণ হলো এটি আপনার সাধ্যের বাইরে। মানুষ যখন সাধ্যের বাইরে কোনো কিছু করে, মানুষ যখন নিরুপায় হয়ে কোনো কিছু করে, তখন সেটার জন্য তার আল্লাহর কাছে জবাবদিহিতা থাকে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের কোনো কিছু করতে মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করেন না। বিধায় আশা করা যায় এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।